আর একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করছি, এই হাদিস কেন আপনাদের সামনে উল্লেখ করলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাক হাকিম কিতাবের মধ্যে নকল করেন, আওহাল্লাহু ইলা ঈসা ইবনু মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে ওহি নাযিল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার পয়গম্বর ঈসা, আমিন বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। বলে আল্লাহ কি লাইগা, কয় তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা না। বলে আল্লাহ এটা কেমন কথা, আমি একজন নবী হইয়াও পরিপূর্ণ ঈমানদার হইতাম না। বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। মুসা ঈসা আলাইহিসসালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যায়, ও ঈসা তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হও না। আল্লাহ গো, তুমি তো কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে আমি ঈমানদার হব। বলে আরো একটু কাজ বাকি আছে। সুবহানাল্লাহ, কর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ঈসা ওয়ামুর মান্না দরকাহু মিন উম্মাতিকা আই ইউমিনু বি, ঈসা গো আপনার উম্মতের মধ্যে যারা আছে তাদেরকে আপনি আদেশ করিয়া দেন তারাও যেন আপনার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, এবং যারা আপনি ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাড়া পেয়ে যাবে তাদেরকে বলে দেন তারা যদি মুহাম্মদকে পেয়ে যায় তারা যেন আমি ঈসার আপনি ঈসার দিনকে আপনার প্রত্যাখ্যান করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করে। সুবহানাল্লাহ, ঈসাকে আদেশ পাওয়ার পরে উম্মতের প্রত্যেককে আদেশ করে দিলেন, ও আমার উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। বলে ও আমার নবী ঈসা ঈমান আনলাম, এরপরে আদেশ করে দিলেন আমি ঈসা চলে যাওয়ার পর যারা তোমরা নবী মুহাম্মদের যুগ পাইবা তারা যেন নবী মুহাম্মদের উপর ঈমান আনে আর আমার নবুয়তকে বাতিল করে, অর্থাৎ আমি নবীর প্রতি তো বিশ্বাস থাকবে তবে আমার রিসালাত চলবে না। আমার ভাইয়েরা, ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলিয়া ডাক দিয়া কয়, আল্লাহ এত পাওয়ারফুল নবী তুমি কারে বানাইলা, কি কারণে বানাইলা, আল্লাহ গো এত পাওয়ারফুল নবীকে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে, ঈসা গো লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, আমি যদি আমার দোস্ত নবী মুহাম্মদ না বানাইতাম আমি আদম রে বানাইতাম না, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি যদি আমার মুহাম্মদ রে না বানাইতাম আমি জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা ফতরাবা, ও ঈসা গো আমি যখন আমার আরশ বানাইয়া পানির উপরে রেখে দিলাম আরশটা নাচানাচি কম্পন শুরু করে দিল, আমি দেখলাম আরশের নাচানাচি কাবাকাবি বন্ধ করার জন্য কি ঔষধ লাগবে, সাথে সাথে ফাক্কা তাপ্তু আলা সাকিনা আরশালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ওই আরশের পায়ের মধ্যে আমার নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নামটা লাগায় দেওয়ার সাথে সাথে ওই আরশে আদিমের নাচানাচি আর কম্পন বন্ধ হইয়া যায়, সিল্লা এখন সুবহানাল্লাহ। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা।